আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডাক্তার ফাহাদ আহমদ আপনাদের সাথে আছি ফাহাদ মিডিয়া 99। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা আজকে জানবেন যে রোজা অবস্থায় বা খালি পেটে হিজামা করার উপকারিতা সম্পর্কে। অনেকেই প্রশ্ন করেন যে রোজা অবস্থায় হিজামা করা জায়েজ কিনা, তো হিজামা জায়েজ কীভাবে হলো, কোন হাদিসের মাধ্যমে, সেটা বিস্তারিত এখানে দেখবেন আপনারা। এবং রোজা অবস্থায় যে যায় যেটার পক্ষে দলিল রয়েছে বুখারি শরীফের কোন হাদিস, এটা আপনারা দেখবেন। এবং যারা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে ফাস্টিং বা উপবাস অবস্থায় হিজামা করা বা কাপিং করা, এটার বিষয়ে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে থাকছে। সাইন্টিফিক ব্যাখ্যা সহ আমি এখানে দিয়েছি, আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটি শেয়ার করার এবং অন্যান্য যারা রয়েছেন তাদেরকে জানানো। এবং রোজা অবস্থায় আমি মনে করি যে এটা খুবই উপকারী একটা মাস, যেটাতে সবার ক্ষেত্রে হিজামা করা উচিত, যেটা খুবই মানে উপকারী, হিজামার জন্য একটা উপকারী একটা মাস। কারণ অন্য বাকি 11 মাস আমরা লাইফস্টাইলে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তিগুলো করে থাকি, তো সেক্ষেত্রে হচ্ছে হিজামা করার পরেও দেখা গেছে অনেকের উপকার হচ্ছে না, তো সেক্ষেত্রে হচ্ছে রোজা মাসটা খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে এই ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে আসুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হিজামা কাপিং থেরাপিস্ট হিসেবে আমি সব সময় আমার ক্লায়েন্টদের খালি পেটে হিজামা কাপিং করার পরামর্শ দিয়ে থাকি। হিজামা কাপিং থেরাপির জন্য খালি পেটে রোজা বা ফাস্টিং অবস্থায় থাকার কারণ জানতে সবাই খুব কৌতূহলী হয়ে ওঠে। সুতরাং এই ভিডিওতে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব কেন রোজা অবস্থায় বা খালি পেটে হিজামা করা উচিত। ইসলামিক দৃষ্টিকোণ অনুসারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি পেটে হিজামাকে পছন্দ করতেন। ইবনে ওমর বর্ণনা করেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিজামা কাপিং খালি পেটে সর্বোত্তম, এতে নিরাময় ও আশীর্বাদ বা রহমত রয়েছে, এটি বুদ্ধি এবং স্মৃতিশক্তি উন্নত করে। সহিহ সুনান ইবনে মাজা 3488 নম্বর হাদিস। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় হিজামা করেছিলেন। সহিহ আল বুখারি 5694 নম্বর হাদিস। এখন হিজামা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে, তো প্রশ্নগুলো আমি এখন আপনাদেরকে বলছি। যে প্রথম প্রশ্ন হচ্ছে যে হিজামা কি, মানবদেহের স্বাস্থ্য সুরক্ষায় হিজামার প্রয়োজনীয়তা কি। এটা সংক্ষিপ্তভাবে আমি এখানে বলছি, অনেকে হিজামা সম্পর্কে হয়তো জানেন না, সেজন্য বলছি। হিজামা কাপিং থেরাপি হলো বিভিন্ন ব্যথা ও যন্ত্রণা, প্রদাহ, বিষাক্ত রক্ত, ত্বকের সমস্যা, মাইগ্রেন, রক্তচাপ, শিথিলতা, সুস্থতা ও ইত্যাদির বিভিন্ন রোগের জন্য একটি প্রাচীন বিকল্প চিকিৎসা। এবং বর্তমানে পৃথিবীর উন্নত দেশের চিকিৎসা বিজ্ঞানীরা হিজামা বা কাপিং পদ্ধতিকে বিজ্ঞানসম্মত বলে উল্লেখ করেছেন। দ্বিতীয় প্রশ্ন হলো, হিজামা কি অসুস্থ ব্যক্তি বা সুস্থ ব্যক্তি যে কেউ দিতে পারবে কি না। উত্তর হচ্ছে, প্রত্যেক ব্যক্তি শরীরে কোনো না কোনোভাবে টক্সিন জমা হয় এবং এর দরুন ছোট বড় বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হয়ে থাকে। তাই আগাম অসুস্থতা থেকে রক্ষা পেতে সুস্থ ব্যক্তিও হিজামা করতে পারেন, আর অসুস্থ যারা তারা এসব স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে এবং হিজামা কাপিং থেরাপির সর্বাধিক সুবিধা পেতে রোজা বা ফাস্টিং থাকাকালীন অথবা খালি পেটে হিজামা করা অপরিহার্য। আলা আর রিক একটি আরবি শব্দ যার অর্থ রোজা রাখা যতক্ষণ না কাপিং করা হয়। হিজামা কাপিং থেরাপি অবশ্যই সকালের নাস্তার আগে খালি পেটে করতে হবে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকালে নাস্তার আগে হিজামা করা সর্বোত্তম এবং এতে আরোগ্য ও বরকত রয়েছে। তৃতীয় প্রশ্ন হলো, কোন সময়টা হিজামার জন্য উত্তম সময়। উত্তর হচ্ছে, রাতে ঘুমানোর সময় যখন আমরা বিশ্রাম নেই তখন আমাদের শরীরের অভ্যন্তরীণ সিস্টেমটি আমাদের শরীরের প্রাকৃতিক নিরাময় এবং পরিষ্কারের মিশনে থাকে। ঘুমের সময় অবাঞ্ছিত অলস এবং অবসরপ্রাপ্ত রক্ত আমাদের ত্বকের অঞ্চলের রক্তনালী এবং কৈশিকগুলিতে জড়ো হয়। এই কারণেই সকালের সময়টিকে হিজামা কাপিং থেরাপি করার সেরা সময় হিসেবে বিবেচনা করা হয়। চতুর্থ প্রশ্ন হচ্ছে, হিজামা বা কাপিং করার আগে কিছু খাওয়া যায় কিনা। উত্তর হচ্ছে, হিজামা বা কাপিং থেরাপির আগে খাওয়া নিষিদ্ধ, কারণ এ সময় খাবার হজম প্রক্রিয়া এবং রক্ত সঞ্চালনকে সক্রিয় করে হজমের প্রতিদান দিতে ব্যস্ত থাকে।
হজম প্রক্রিয়ার সময় রক্ত সঞ্চালন দ্রুত হয়, যা হৃদস্পন্দন, রক্তপ্রবাহ এবং উচ্চ রক্তচাপ বৃদ্ধির দিকে পরিচালিত করে। শরীরের অর্ধেক রক্ত পরিপাক প্রক্রিয়ায় ব্যস্ত থাকে, তাই শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ, বিশেষ করে হার্ট, ফুসফুস, মস্তিষ্ক পর্যাপ্ত রক্ত পায় না। সে কারণেই হিজামার আগে কিছু খাওয়া নিষিদ্ধ। পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে, ভরা পেটে হিজামা করলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া কী হয়, কীভাবে হয়? উত্তর হচ্ছে, হজম প্রক্রিয়া চলাকালীন রক্ত প্রবাহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং তা হল হজম হওয়া, পুষ্টিগুলি শরীরের টিস্যু এবং অঙ্গগুলিতে বিতরণ করা। হজম প্রক্রিয়ার সময় আমাদের শরীর খুব ব্যস্ত হয়ে পড়ে, তাই এই ধরনের পরিস্থিতি হিজামা কাপিং থেরাপি করার জন্য উপযুক্ত নয়। যদি হিজামা কাপিং থেরাপি ভরা পেটে সঞ্চালিত হয়, তবে কাপিংয়ের প্রভাব শরীরের রক্ত সঞ্চালনকে ব্যাহত করতে পারে এবং এটি আমাদের স্বাস্থ্যের জন্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ৬ নম্বর প্রশ্ন হচ্ছে, ভরা পেটে হিজামা করলে কি ধরনের রক্ত বের হয়, ভালো রক্ত না খারাপ রক্ত? উত্তর হচ্ছে, খাবার খাওয়ার পর বা অনুরূপ অবস্থায় হিজামা কাপিং থেরাপি করা হলে ছেদ করার পর যে রক্ত বের হবে তা ফিল্টার করা রক্ত হবে না। এর অর্থ হল প্রত্যাহার করা রক্ত তাজা, পরিষ্কার, কার্যকরী রক্ত। অর্থাৎ এই রক্তগুলো মৃত রক্তকণিকা এবং টক্সিকপূর্ণ বিষাক্ত রক্ত নয়। আমরা যে খাবার খাই তা তাজা রক্ত তৈরি করে এবং যখন আমরা হজম প্রক্রিয়ার সাথে হিজামা কাপিং থেরাপি করি, তার মানে আপনার শরীর থেকে তাজা রক্ত বের হচ্ছে। সুতরাং খাওয়ার পরে হিজামা কাপিং করলে তাজা রক্ত বের হয় এবং যদি আপনি খালি পেটে করেন এবং ভোরে খালি পেটে অথবা সারাদিন রোজা রেখে বিকালের দিকে করেন, তাহলে দেখা যাবে যে এখানে আপনারা হিজামার যে খারাপ রক্ত যেগুলো আছে সেগুলো বের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং আমাদের উচিত আমরা ভরা পেটে হিজামা না করি, সর্বোচ্চ খালি পেটে হিজামা করা। এবং হিজামার যে স্বাস্থ্য সুবিধা, এটা হচ্ছে খালি পেটে এবং রোজা অবস্থায় হিজামার স্বাস্থ্য সুবিধা আমরা সর্বোচ্চটাই পেতে পারি। সাত নম্বর প্রশ্ন হচ্ছে, ভরা পেটে হিজামা করলে স্থায়ী স্বাস্থ্য সমস্যা হয় কিনা? এটার উত্তর হচ্ছে, পেট ভরা থাকা অবস্থায় হিজামা করা কিছু স্থায়ী স্বাস্থ্যগত অবস্থার কারণ হতে পারে, যেমন স্ট্রোক, হার্টের বিভিন্ন সমস্যা, ইনফ্যাকশন ইত্যাদি। কাপ করা ব্যক্তি সামান্য মাথা ঘোরা এবং সিনকোপেও ভুগতে পারে রক্তের অপর্যাপ্ত মানের ফলে, যা মস্তিষ্ককে জ্বালাতন করে এবং মাথা ঘোরা সহ অস্বস্তিবোধ হতে পারে। সুতরাং ভরা পেটে হিজামা না করাই উত্তম। আট নম্বর প্রশ্ন হচ্ছে, হিজামা করতে হলে রোজা রাখা অপরিহার্য কিনা? রোজা ছাড়া অন্য কোনো উপায় আছে কি? উত্তর হচ্ছে, আপনার পক্ষে সম্ভব হলে হিজামা করতে হলে দিনে রোজা রাখুন, কিন্তু আপনি যদি রোজা রাখতে না পারেন তবে ভাত বা মাংসের মতো ভারী খাবার খাওয়া থেকে বিরত থাকুন। সম্ভবত হিজামার পাঁচ বা ছয় ঘন্টা আগে বা তিন ঘন্টা আগে ফল বা চা, কফি এগুলো খাওয়া যেতে পারে, লিকুইড জাতীয়। একটি ভারী খাবার হজম করা সহজ নয়, ভারী খাবার হজম করতে এটি দীর্ঘ সময় এবং শক্তি নিতে পারে এবং এটি নতুন রক্তকণিকা উৎপাদনকে ধীর করে দিতে পারে। সুতরাং আপনি রোজা না রেখেও আপনি চাইলে কিছু সময়ের জন্য লিকুইড জাতীয় খাবারগুলো খেয়ে আপনি চাইলে খালি পেটেই হিজামা করতে পারেন। নবম প্রশ্ন হচ্ছে, হিজামা করার আগে তরল বা লিকুইড কিছু খাওয়া যায় কি না? বাকি কি তরল খাওয়া যেতে পারে? তো এখানে হচ্ছে, তরল খাওয়ার ক্ষেত্রে আমরা যদি ফল ফ্রুটের যে জুসগুলো আছে যেগুলো আমরা চাইলে খেতে পারি, ডাবের পানি, তারপরে হচ্ছে আখের রস, তারপর হচ্ছে ডালিমের জুস, আপেলের জুস, গাজরের জুস, এগুলো খেলে ভালো। আমরা চেষ্টা করব যে অন্যান্য যে কেমিক্যাল যেগুলো রয়েছে দোকানের বা প্যাকেট জাতীয় যেগুলো জুস রয়েছে সেগুলো থেকে আমরা বিরত থাকার, কারণ এগুলোতে কোনো না কোনো কেমিক্যাল মিক্স আছে। সুতরাং আমরা চেষ্টা করব আমরা ফল ফ্রুট সবজি ইত্যাদির জুস খাওয়ার। হিজামা বা কাপিং থেরাপি আগে তরল গ্রহণে অনুমতি দেওয়া হয়, কারণ তরলগুলির একটি জটিল পরিপাক প্রণালীর বা সিস্টেম যেটা আছে হজমের, এটার প্রয়োজন হয় না, জটিল কোনো এমন কোনো সময় লাগে না, এবং যা রক্তকে আলোড়িত করে, রক্ত সঞ্চালনকে সক্রিয় করে এবং হার্টবিট ও রক্তচাপকে প্রভাবিত করে। এই অল্প পরিমাণে তরল একটি সাধারণ স্নায়ু উদ্দীপক ধারণ করে, যা কাপিং থেরাপির মধ্যে থাকা ব্যক্তিকে প্রভাবিত করে না। এখন হচ্ছে দশ নম্বর প্রশ্ন হচ্ছে,
যে হিজামা কি একবার দিলে বারবার দেয়া কি বাধ্যতামূলক এবং মাসে কতবার হিজামা দিতে হয়? এটা অনেকেই প্রশ্ন করেন আমাদেরকে। তো এখানে উত্তর দিয়ে দিচ্ছি যে হিজামা কোনো সাইড এফেক্ট নাই, বুঝিয়ে দিলে এবং ভালো থেরাপিস্টের মাধ্যমে যদি আপনি হিজামা দেন তাহলে কোনো সাইড এফেক্ট এখানে নাই এবং খুবই হাইজেনিকভাবে যদি দেন আপনি, এখানে স্বাস্থ্য কোনো ঝুঁকি নেই। আর এবং এটা একটি হচ্ছে সাইড এফেক্ট মুক্ত একটি থেরাপি, তাই এটা দেয়া বাধ্যতামূলক না। কারণ হচ্ছে এটা দেয়া বাধ্যতামূলক না এজন্য যে হিজামা কাপিং যদি আপনি আপনার সারা জীবনে একবারও দেন তাহলে অসুবিধে নেই, মানে এটা না যে এটা একবার দিলে বারবার দিতে হবে। আর তারপরে হচ্ছে যে আপনি মাসে মাসে দিতে পারেন, আপনি 15 দিন পরপর দিতে পারেন, আর আপনি চাইলে এটা 3 মাস পরপরও দিতে পারেন। আপনার রোগ অনুযায়ী আপনার থেরাপিস্টের সাথে আপনি পরামর্শ করেন। থেরাপিস্টের মাধ্যমে আপনি বিভিন্ন রোগ অনুসারে দিতে হয়, কারো 3 দিন পরপরও দিতে হয়, তো এটা হচ্ছে বিভিন্ন রোগ অনুসারে। সুতরাং হিজামা থেরাপিস্ট যারা আছেন তাদের সাথে পরামর্শ করে আপনি দিতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, রোজা অবস্থায় এবং খালি পেটে হিজামা করার যে বৈশিষ্ট্য বা যে গুণাগুণগুলো রয়েছে এবং যে নিয়মটা রয়েছে সেটার জন্য আজকের এই ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছেন। রোজা মাস সামনে, এখন চলছে 2023, তো আসন্ন রোজা, হয়তো সপ্তাহখানেক পরেই রোজা হয়ে যাবে, তো সেক্ষেত্রে হচ্ছে অনেকেই প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নের উত্তর দিয়েছি এবং রোজা অবস্থায় এবং খালি পেটে হিজামা করার গুণাগুণগুলো আপনাদের সামনে উপস্থিত করেছি। তো আপনাদের কোনো আরও প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওতে আপনারা রোজা অবস্থায় বা খালি পেটে হিজামা করার উপকারিতাগুলো আপনারা দেখেছেন। এখানে ডিসক্রিপশনে ইংরেজিতেও দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিন। এবং আমার ফেসবুক পেজ ফাদ মিডিয়া 99 এবং ইউটিউব চ্যানেল হচ্ছে ফাদ মিডিয়া 99, তো আপনারা এখানে ডিসক্রিপশনে পাবেন, পোস্ট আকারেও পাবেন, এটা দেওয়া আছে, কমেন্টেও দেওয়া আছে, আপনারা সেখানে দেখে নেবেন। তো ভিউয়ার্স, তাহলে এখন বিদায় নিচ্ছি, অন্যান্য ভিডিওগুলো থাকছে, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।